বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ড। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার ঘণ্টাখানেক পর তা নিভিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত 9:30 দিকে কেন্দ্রীয় ব্যাংকের 14 তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রচেষ্টায় রাত 10:34 তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান। 30 তলা ওই ভবনের 14 তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের কার্যক্রম পরিচালিত হয়। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো চিত্র পাওয়া যায়নি। তবে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদ জানান, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের সময় ভবনে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের একজন যুগ্ম পরিচালক জানান, ফায়ার সার্ভিস কর্মীরা 13 ও 14 তলায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তাদের চেষ্টায় আগুন ততটা ছড়াতে পারেনি। বাংলাদেশ ব্যাংক খাতের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও গভর্নর ফজলে কবির দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।